পৃথিবীতে আপনি এজ এ ডক্টর, উনি এজ এ বিজনেসম্যান, আমার ভাই একজন ডক্টর, আমি একজন, আমরা যে যে লেভেলে আসি, আমাদের জীবনে যদি কোনো প্রেশার আসে, কোনো পেরেশানি আসে, একজন ইমানদার হিসেবে আমাদের বিশ্বাস থাকবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কিছু দিতে চাচ্ছেন, এই জন্য আমাকে প্রস্তুত করে নিচ্ছেন। এই যে সিরিয়ান মানুষগুলোর যে সাফার করতেছে এখন, আপনি দেখেন খাবার নাই, থানা নাই, ঔষধ নাই, কিচ্ছু নাই, পুরা সিরিয়াতে কি একটা ভয়াবহ অবস্থা না, তাই না? এক ভদ্রলোক একটা মন্তব্য করেছে আমার কাছে, মানে খুব ভালো লাগছে। মন্তব্যটা হলো যে সিরিয়ান মানুষগুলো সিরিয়াতে, সিরিয়ার অনেক ব্যাপার স্যাপার আছে, কেয়ামতের আগে সিরিয়া থেকে অনেক কিছু হবে এবং কেয়ামতের অনেক বড় আলামা সিরিয়াকে কেন্দ্র করে হবে, এবং তখন সিরিয়ার, সিরিয়ার মাটির রোলটা সারা ওয়ার্ল্ডের জন্য অনেক গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হবে। এইটা একটা কমেন্ট জাস্ট, এটা তার ওহি না, কোরআন হাদিসের কথা না, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে প্রিপেয়ার করতেছে। ওই যে স্ট্রেস, চাপ, পৃথিবীতে যারা যত চাপ নিতে পারে এরাই অনেক বড় কিছু হয়। আপনি নর্মাল একটা জিনিস বুঝেন, গরিব ফ্যামিলির গ্রামের মানুষ, বাচ্চারা সাধারণত অনেক বড় কিছু হয়, শহরের অনেক বড় বড়। এটা আমাদের অধ্যাপক আব্দুল্লাহ সাইদ স্যারের একটা কথা আছে না, বেশ প্রসিদ্ধ, যে শহরে এত স্কুল, এত ফ্যাসিলিটিস, কিন্তু কয়েকজন ছেলে সচিব হয় শহরে, সব গ্রাম থেকে আসা। কেন? কারণ ও তো যে স্ট্রেস নিতে নিতে বড় হয়েছে না ফ্যামিলিতে, ও স্বপ্ন দেখতে শিখে। স্ট্রেস নেওয়া মানুষগুলো স্বপ্ন দেখে যে আমাকে উত্তরণ করতে হবে, আমাকে মুক্তি পেতে হবে। আর যারা ভালো থাকে এরা কিন্তু এগুলাকে ডেমকে আরো আসি তো ভালো, সমস্যা কি? এই জন্য বড় লোকের পোলাপান যতটা মানুষ হয়, গরিবের পোলাপান বা স্ট্রাগল করা পোলাপান তার চেয়ে বেশি মানুষ হয়। আপনি ঢাকা মেডিকেল কলেজে, আপনি এজ এ ডক্টর, আপনি যদি ঢাকা মেডিকেল কলেজে ডাক্তারিতে পড়াশোনা করে ধরেন আপনার ভালো কিছু করছে, আচ্ছা রেশিও আপনি নেন, আই বিলিভ ঢাকা শহর পোলাপান আপনি খুব কম পাবেন, সব দেখবেন মফস্বল থেকে আসছে। ইভেন আপনি, আপনি মফস্বল থেকে উঠে আসছেন, আমার ভাই ছোটবেলায় বড় ঢাকায় পড়েছেন, গ্রামে, গ্রামে পড়েছেন, তাহলে আপনি এখন প্রফেসর হয়ে গেছেন, ডাক্তার মানুষ, আপনি ঢাকা মেডিকেল কলেজের একজন ডাক্তার মানুষ, আপনি আমার কথা বিশ্বাস করেন, আপনি আপনি শ্বাস দেন, দেখবেন ম্যাক্সিমাম গ্রাম থেকে উঠে আসছে। ওয়াই ভাই? গ্রামে তো কোচিং সেন্টার নাই, এত ভালো টিচার নাই, ভাঙাচোরা টিচার দিয়ে চলছে, শহরে এত ফ্যাসিলিটিস, বাপ মা পুষ্টি, পুষ্টি যোগান দেওয়ার জন্য ওর মুখে দিয়ে, কানে দিয়ে, নাকে দিয়ে, পালে পুরো শরীর দিয়ে আপনার যত রকম পারে খাবাইছে। কেন? বাচ্চার ব্রেন মেধা যেন ঠিক থাকে, হ্যাঁ, পারলে জিমে পাঠাইছে, কত কাহিনী। আর গ্রামে আমি আমার ক্লোজ আত্মীয় স্বজনকে জানি, আম্মা আব্বার কাছ থেকে ছোটবেলাতে শুনে আসছি যে কলেজে যাবে ভাত নাই, ঘরে কোনো ভাত নাই, ক্ষুধায় কাতর, রাত ভর রাতে হালকা কিছু খাইছে আর খাওয়া নেই। তো পাশের বাসার চাচি ভাত রাঁধছে, ভাতের মাটা ওটা আনছে, চাচি মাটা ফালাই আন না আমাদেরকে দিয়ে, ওইটা দুই তিন ভাই মিলে ভাগযোগ করে খেয়ে কলেজে যেত। এটা একদিন না, এটা প্রায় দিনের রুটিন হয়ে গেছে তাদের। তারা এক একজন এখন ঢাকায় এক একজন অনেক বড় 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 পর্যায়ে আছে, একজন আছে সচিব, একজন আছে সাংবাদিক, কিন্তু বেশ টপ লেভেলের সাংবাদিক, সিনিয়র, এবং এমন এমন পর্যায়ে তারা এখন চলে গেছে যে গ্রামের মানুষ তাদেরকে সারা বছরে একবার ভাগে পায় না, যে একবার আমাদের এলাকায় যাবে, এই টাইমটা তাদের হয় না, এই লেভেলের ব্যস্ততার পর্যায়ে তারা চলে গেছে, কিন্তু তারা কিন্তু ওইটা করেছে। আর যাদের ভাতের মার খেয়ে এরা মানুষ হয়েছে, ইন্টারেস্টিং বিষয় হলো তারা এখন না খায় মরতেছে, ইভেন আমার মতো গরিব মানুষ তাদেরকে যে একটু হেল্প করা লাগতেছে। তাহলে খোলাসা কি দাঁড়ালো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে প্রেসার দেন, আমাদেরকে যে স্ট্রেস দেন, আমাদেরকে যে চাপ দেন, এই চাপগুলো প্রতিটা চাপ আমার তানভীর, সে ফর এক্সাম্পল তানভীর ব্যবসা করেন, ওনার ব্যবসায়িক লেভেলে চাপ আসছে, ওনার খুশি হওয়া উচিত এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুটা দিতে চাচ্ছেন, ইনশাআল্লাহ কি দিবেন সেটা ব্যবসায়ী দিবেন, নট নেসেসারি, হয়তো ছেলে মেয়েগুলোকে এমন কিছু দিয়ে দিবেন, এমন এক্সট্রাঅর্ডিনারি কিছু করে দিবেন যে উনি কল্পনাও করেন না। ধরুন আর ছেলেটা যদি এখন সারা ওয়ার্ল্ডের মানে কোনো একটা সেক্টরে এমন একটা অবদান রাখে যে বিশাল কিছু, তাহলে ওনার এই ব্যবসার ক্ষতি হইয়া যেটা পাইলো তার ওটা কি ডিলটা কি খারাপ হলো? বেস্ট ডিল। তো যাই হোক, আমাদের মানে ভাই এজ এ ডক্টর মনে করেন কেরিয়ার একটা বড় সমস্যা হইলো, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে অন্য আরো বেটা কিছু দিয়ে দিবেন ইনশাআল্লাহ, সেম আমার কথা। তো এই জন্য আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আস্থা রাখাটা অনেক বড় ব্যাপার, ইন্নামা আল উসরি ইউসরা। না আমি আমি বিশ্বাস করি দিলে অন্তরের অন্তঃস্থল থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই কষ্টের বিনিময়ে
হয় আমার গুনাহ মাফ করবেন, না হলে আমার মর্যাদা বৃদ্ধি করবেন, না হলে আমার কোনো কিছু দিবেন, আমার রব, আমার রব আমাকে মাহরুম করবেন না, এটা আমার রবের প্রতি আমার প্রত্যাশা আশা। কারণ কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো আসলে বান্দার কোনো ক্ষতির জন্য কিছু করে না, নিশ্চয় ডেফিনেটলি এর পিছনে কোনো না কোনো কল্যাণ আমার জন্য নিহিত আছে ইনশাআল্লাহ। বাস আর এটাই হলো ইমানদারের সান্ত্বনা, একটা বড় জায়গা। যার ইমান নাই তার তো এখানে আসলে কিছু বলার নাই, ও স্যাড ব্যাড বলা ছাড়া ও তো শেষ, ওর কি আছে, আমাদের আছে কি? ذلك بان الله مولى الذين امنوا ইমানদারদের অভিভাবক আল্লাহ, আল্লাহ দেখছেন সবকিছু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ বড় সাহায্য।